নমস্কার ইপিএফ সদস্যগণ, আপনার বয়স 30 হোক বা 50, আপনাকে ইপিএস 95 এর মাসিক পেনশনের সুবিধাগুলির সম্পর্কে জানতেই হবে। দুঃখের বিষয়, চাকুরিরত অবস্থায় যদি সদস্যের মৃত্যু হয়, তার পরিবারের সদস্যগণ অকুল পাথারে পড়েন, কারণ তারা জানেনই না কিভাবে উত্তরাধিকার বা নমিনি পেনশন পাওয়া যাবে, কারণ কেউ কখনো তাদের এটা জানাননি। আমরা এই কারণেই আপনাদের পেনশন ঘটিত ব্যাপারে আপনাদের সাথে আলোচনা করতে চাই, যাতে আপনি ও আপনার পরিবারের সদস্যগণ উপকৃত হবেন। তাই তো কথায় বলে, জ্ঞানই শক্তির আধার। আপনার ও আপনার পরিবারের কি কি প্রাপ্তির অধিকার আছে এটা জানা অত্যন্ত প্রয়োজনীয়। আসুন আমরা এ ব্যাপারে বিশদ আলোচনা করি। মাসিক ইপিএস পেনশন বলতে কি বোঝায়? ইপিএস পেনশন সদস্যের একটি মাসিক আয়, যেটি তিনি চাকরি থেকে অবসর নেওয়ার পরই পাবেন। ন্যূনতম 50 বছর, ঊর্ধ্বতম 60 বছর। ইপিএস পেনশন একজন সদস্য তার মৃত্যুকাল পর্যন্ত পেয়ে থাকেন। সদস্যর মৃত্যুর পর তার পরিবারের সদস্য অর্থাৎ তার স্বামী, স্ত্রী, বাবা, মা, 25 বছর বয়স অবধি ছেলেমেয়েরা মাসিক পেনশন পাবেন। পেনশন পাওয়ার যোগ্যতা, অবশ্যই ইপিএফও সদস্য হতে হবে, অবশ্যই ন্যূনতম 10 বছরের কর্মসময় হতে হবে এবং অবশ্যই 50 বছর বয়স উত্তীর্ণ হতে হবে। দারুণ সুখবর, ইপিএস মাসিক পেনশনের দরখাস্ত এখন অনলাইনে জমা হবে। আপনার জমানো ধনরাশি সময় মতো ফেরত পাওয়ার জন্য আপনাকে লম্বা লাইনে আর দাঁড়াতে হবে না। প্রভিডেন্ট ফান্ড কার্যালয়ে বারে বারে আপনাকে আর যেতে হবে না। আর এই সুবিধাগুলি পাওয়ার জন্য আপনাকে কয়েকটা সহজ নিয়ম জানতে হবে। সুতরাং আসুন আমরা বিস্তারিতভাবে এই ব্যাপারটি আলোচনা করি, যাতে আপনার কোনো হয়রানি না হয় এবং আমরা নিশ্চিত যে আপনি কাজটা খুব সহজেই সম্পন্ন করবেন। নিম্নলিখিত বিষয়গুলি ভালোভাবে দেখুন। আপনার পূর্ববর্তী সমস্ত ইপিএস এর প্রতিটি অবদান আপনার বর্তমান ইপিএস অ্যাকাউন্টে জমা পড়েছে কিনা, আপনার ইপিএস সংক্রান্ত তথ্য সঠিকভাবে লিপিবদ্ধ হয়েছে কিনা, আপনার সদস্য সংক্রান্ত সমস্ত বিবরণ ইউএএন পোর্টালে আছে কিনা। ইপিএস নির্ধারিত ব্যাংকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকতেই হবে। ইপিএস নির্ধারিত ব্যাংকের চেক বইতে আপনার নাম প্রতিটি পাতায় ছাপা আছে কিনা। অনলাইনে ই নমিনেশন যথাযথভাবে পূর্ণরূপে দায়ের করবেন। আপনার চাকরি পরিবর্তনের তারিখ এবং প্রতিটি চাকরি ছাড়ার কারণ অবশ্যই ইউএএন পোর্টালে লিপিবদ্ধ করবেন। অনলাইন মেম্বার মান্থলি পেনশন ফর্ম 10 ডি এর জন্য দরখাস্ত জমা দেওয়ার আগে নিম্নলিখিত তথ্যগুলো জেনে নেবেন। আচ্ছা, এটা কি আপনার অনেকটা সময় নিয়ে নিচ্ছে? একটু অপেক্ষা করুন, এত সহজে হাল ছাড়বেন না, কারণ কথায় বলে কষ্ট করলেই কেষ্ট মেলে। যদি সবকটা যোগ্যতাই মিলে যায় তাহলে আর দেরি কিসের? এবার চলুন আপনার অনলাইন মেম্বার মান্থলি পেনশন ফর্ম 10D জমা দিতে। আমরা চাই আপনার মনোনীত ব্যক্তি অর্থাৎ নমিনিকে আপনি এই অনলাইন কার্যবিধি দেখান, কারণ সঠিক জ্ঞানই হলো পুরো পরিবারের শক্তি। এইটা হলো ইউএএন পোর্টালের স্ক্রিনশট। অনলাইন সার্ভিসেস থেকে ক্লেম ফর্ম 31, 19, 10C এবং 10D-তে যান। আপনার ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য দিন এবং ভেরিফায়ের ওপর ক্লিক করুন। আরও একবার দেখে নিন আপনার চাকরির যোগদানের তারিখ, চাকরি ছাড়ার তারিখ এবং চাকরি ছাড়ার কারণ ঠিক মতো লিপিবদ্ধ হয়েছে কিনা। আপনার পছন্দের অপশন সিলেক্ট করার পর আপনার ঠিকানা, ইপিএফ নির্ধারিত ব্যাংকের বিশদ বিবরণ দিন, আপনার নাম প্রিন্ট করা একটা ক্যান্সেল চেক আপলোড করুন। যদি আপনার চেক বইয়ের পাতা না থাকে তাহলে পাস বইয়ে প্রথম পাতা, যেখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের আইএফএসসি কোড এবং অ্যাকাউন্ট অধিকারীর নাম স্পষ্টভাবে দেখা যাবে, সেটি আপলোড করুন। মান্থলি পেনশন ফর্ম 10D অপশনটা সিলেক্ট করুন। আপনার যদি পূর্ববর্তী চাকরি থেকে কোনো স্কিম সার্টিফিকেট থাকে সেটা আপনি এখানে সংযোজন করতে পারেন।
আমরা বিলম্বিত পেনশন সম্পর্কে আরও কিছু বলতে চাই। ইপিএফও ঘোষণা করেছে যে এবার থেকে আপনার পেনশন আপনি 59 বা 60 বছরেও নিতে পারেন। আপনি এখান থেকেই আপনার অপশন চুজ করতে পারেন। মূল পেনশনের ওপর আপনি 4% বোনাস পাবেন যদি আপনি 59 পর্যন্ত আপনার পেনশন বিলম্বিত করেন, এবং মূল পেনশনের ওপর আপনি 8.16% বোনাস পাবেন যদি আপনি 60 পর্যন্ত আপনার পেনশন বিলম্বিত করেন। আপনার পছন্দের অপশন সিলেক্ট করার পর আপনার ঠিকানা, ইপিএফ নির্ধারিত ব্যাংকের বিশদ বিবরণ দিন, আপনার নাম প্রিন্ট করা একটা ক্যান্সেল চেক আপলোড করুন। যদি আপনার চেক বইয়ের পাতা না থাকে তাহলে পাস বইয়ে প্রথম পাতা, যেখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের আইএফএসসি কোড এবং অ্যাকাউন্ট অধিকারীর নাম স্পষ্টভাবে দেখা যাবে, সেটি আপলোড করুন। এবার চেক বক্সে ক্লিক করুন। তারপর গেট আধার ওটিপিতে ক্লিক করলে আধার লিঙ্কড ফোন নম্বরে আপনি একটি ওটিপি পাবেন। এবার ওটিপি সংখ্যা দিয়ে UAN পোর্টালে যান এবং জমা দেওয়ার কাজ সম্পন্ন করুন। বাহ, আপনার কাজ সম্পূর্ণভাবে এবং খুব সহজেই সম্পন্ন হয়েছে। আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে আরও একবার একটি জরুরি বার্তা আপনাদের দিতে চাই। আপনার পেনশন চালু হয়ে যাওয়ার পরেও ইপিএফও আপনাকে পেনশন দেওয়া বন্ধ করে দেবে যদি আপনি এই কাজটি না করেন। ইপিএস 1995-এর পেনশনভোগী সমস্ত সদস্যদের জীবন প্রমাণপত্র জমা দেওয়া বাধ্যতামূলক। বছরে যে কোনো সময় এটা দাখিল করা যাবে। আপনি অনলাইনে এটা জমা করতে পারেন জীবন প্রমাণ ওয়েবসাইটে। আশা করি আমাদের এই প্রচার বার্তা আপনাদের উপকৃত করবে। আমাদের ওয়েবসাইট www.sequel.com/FAQ-তে গিয়ে আপনি ইপিএস নির্ধারিত সমস্ত ব্যাংকের নাম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন। আমরা চাই আপনি আপনার মাসিক পেনশন খুব সহজে এবং নির্ঝঞ্ঝাটভাবে পেয়ে যান।